150 সিসি সেগমেন্টের ভিতরে আপনারা যাকে জিজ্ঞেস করবেন যে সব থেকে জনপ্রিয় বাইক কোনটা, সো বাজাজ পালসার তারা এক কথায় বলবে, কারণ 150 সিসি সেগমেন্টের ভিতরে বাংলাদেশের সব থেকে বেশি বিক্রিত বাইক হচ্ছে বাজাজ পালসার। বর্তমানে ঈদ শেষ, কিন্তু এর মধ্যেও একটা বড় একটা ক্যাশব্যাক অফার রাখছে অফিসিয়ালভাবে বাজাজ। সো কত টাকা ক্যাশব্যাক পাচ্ছেন এই বাইকটার মধ্যে, সেই সম্পর্কে আজকে ভিডিওতে আপনাদের ডিটেলস জানাবো। সো আপনারা যারা বাইকটা কিনবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে আগে ইন্ট্রো দিয়ে নিই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়োর হোস্ট আফত কবির, ওয়েলকাম টু কবির ব্লগস বিডি। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা কিনবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটার স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটার মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4-স্টক সিঙ্গেল সিলিন্ডার 2-ভ্যালভ ইয়ারকুল কার্বোরেটর, 149.5 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 14 PS 8000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.4 নিউটন মিটার 6000 RPM। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন। আর এটা হলো DTSI টুইন স্পার্ক ইঞ্জিন। এটার ইঞ্জিনের স্মুথনেস অনেক ভালো, যে কারণে বাংলাদেশের রাস্তায় এতটা জনপ্রিয়। এতদিন ধরে বাংলাদেশে পালসার এই কারণেই রাজত্ব করে চলছে। আর নতুন যে ভেরিয়েশনটা, আপনারা জানেন যে পালসারের আগের ভেরিয়েশনে এই ইঞ্জিন গার্ডটা ছিল না, কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। আর এটাকে থামানোর জন্য রয়েছে 240 মিলিমিটারের ডিস্ক, নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার। সো এটা ব্রেকিং কন্ট্রোল আপনারা অনেক ভালো পাবেন। আর বলে রাখি এখানে আমার সামনে যেটা রয়েছে সেটা হলো সিঙ্গেল ডিস্ক ভেরিয়েশন, আর পেছনে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক যেটা সিঙ্গেল ডিস্ক রয়েছে। সো 130 মিলিমিটারের ড্রাম ব্রেক পেয়ে যাবেন পেছনে। সামনে টায়ার পেয়ে যাচ্ছেন 80 সেকশনের টিউবলেস টায়ার, এবং পেছনে আপনারা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের টিউবলেস টায়ার। আপনারা টিউবলেস টায়ার হয় গ্রিপটা অনেক ভালো পাবেন এবং কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। পাশাপাশি একটা টায়ার হাগার দেওয়া হয়েছে, যেটা এই সেগমেন্টের অনেক বাইকেই থাকে না, মানে এক্সট্রা করে লাগাতে হয়। সো এই টায়ার হাগারটা থাকার কারণে লুকসটা তো গর্জিয়াস লাগতেছে, পাশাপাশি আপনার কাদামাটি থেকে আপনার বাইকটাকে একটু হলেও সেফ করবে। আর সাসপেনশন হিসেবে সামনে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, আপনারা যখন রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন, খুবই ভালো ফিডব্যাক এটার। এবং পেছনের সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল সাসপেনশন, এখানে কোনো প্রকার মনোশক নাই, কিন্তু এটার সাসপেনশন ফিডব্যাক নিয়ে আমার সেরকম কোনো কিছু বলার নাই। পালসারের কমফোর্টনেস এত ভালো এই সাসপেনশনের কারণেই, মানে আপনারা যখন ভাঙাচোর রাস্তায় রাইড করবেন তখন এটার ফিডব্যাকটা বুঝতে পারবেন। আর এটার সিট নিয়ে যদি কথা বলি, সিঙ্গেল সিট পেয়ে যাচ্ছেন, অনেক ওয়াইড একটা সিট, ইজিলি 3 জন বসতে পারবেন। যারা আর কি ফ্যামিলি নিয়ে রাইড করতে চাচ্ছেন এরকম একটা বাইক কিনবেন, তারা নিঃসন্দেহে এই বাইকটা পারচেস করতে পারেন। সিঙ্গেল অনেক ওয়াইড একটা সিট ব্যবহার করা হয়েছে, আর সিট হাইট হচ্ছে 785 মিলিমিটার। সো 5 ফিট 2 ইঞ্চির উপরে যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন, কোনো প্যারা হবে না, আর খুব কমফোর্টেবল হয়ে বসে রাইড করতে পারবেন। পালসারের কমফোর্টনেস নিয়ে সেরকম কোনো কিছু বলার নাই, কারণ এই বাইকটার সিটিং কমফোর্ট খুবই ভালো। যে রাইডার রয়েছে সেও খুব কমফোর্টেবল হয়ে বসতে পারবে, এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল হয়ে বসতে পারবে। পাশাপাশি একটা গ্রাভেল দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন আপনারা, পাশাপাশি হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটরের ক্ষেত্রে, আর এটা হলো ফ্লেক্সিবল ইন্ডিকেটর, দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল। সো কখনো যদি আপনার বাইকটা পড়ে যায় সো তখন আপনার এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুবই কম থাকবে। ওকে, ফ্রন্ট লুকে যদি নিয়ে আসি, এখানে হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন, এখানে কোনো প্রকার এলইডি লাইট ইনস্টল করা হয় নাই, আপনার চাইলে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এর পাশাপাশি দুই সাইডে দুটা DRL রয়েছে, এখানেও আপনার হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন, কোনো প্রকার এলইডি লাইট ব্যবহার করা হয় নাই। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরগুলো ফ্লেক্সিবল ইন্ডিকেটর। আর এই হেডলাইটের আলোটা সিটি রাইটের জন্য মোর দেন এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এক্সট্রা করে ফগ লাইট ইনস্টল করতে হবে। আর কালার গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি, আমার সামনে যেটা রয়েছে গ্লোসি ব্ল্যাক অ্যান্ড রেড কালার। এই বাইকটার মধ্যে হিউজ পরিমাণ ক্যাশব্যাক অফার রয়েছে, অনেকে হয়তো ভাবতে পারেন হয়তো ম্যাট ব্লু বা হোয়াইট কালার যে কালারগুলো চলে না ওই বাইকগুলোর মধ্যে মেবি অফার দিছে, কিন্তু না, আপনারা এই গ্লোসি কালারটার মধ্যে যেটা পপুলার কালার এই কালারটার মধ্যেই বড় ক্যাশব্যাক অফার পাচ্ছেন। সো কত টাকা ক্যাশব্যাক পাচ্ছেন সেটা একটু পরে জানাচ্ছি। সো গ্রাফিক্সটা যদি আমি একটু দেখাই ভালো করে, রেড এবং গ্লোসি ব্ল্যাকের একটা কম্বিনেশন রয়েছে, পালসারের একটা 3D লোগো দেখতে পাচ্ছেন, যে কারণে বাইকটাকে অনেক অনেক বেশি গর্জিয়াস লাগতেছে। আর এটার ইঞ্জিন কিট এবং সামনের মাড গার্ড এবং পুরো বডি খুব সুন্দরভাবে গ্রাফিক্স করা হয়েছে, সামনাসামনি দেখলে বাইকটাকে খুবই সুন্দর লাগে। সো এখন যদি এটা মিটার কনসোলে নিয়ে আসি, সেই চিরচেনা সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার, এখানে কোনো প্রকার মানে ডিজিটালি গ্যাসও করবে না, কিন্তু এখানে নিউট্রাল ইন্ডিকেট করবে, ইন্ডিকেটর রয়েছে, হাই বিম লো বিম ইন্ডিকেট করবে, স্পিডও মিটার আপনারা ডিজিটালি দেখতে পারবেন, এবং এখানে RPM মিটার রয়েছে, মানে যেসব বেসিক ফিচার্সগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। আর সুইচ নিয়ে যদি কথা বলি, সুইচ খুবই প্রিমিয়াম কোয়ালিটির, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিল কি সুইচ রয়েছে, যেটা এই সেগমেন্টের বেশিরভাগ বাইকেই থাকে না, এটা একটা পজিটিভ সাইড। এবং সেল পাচ্ছেন এই সাইডে, এখানে যদি আমি আপনাদের নিয়ে আসি, আপার ডিপার ইন্ডিকেটর, হর্নের যে বেসিক সুইচগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। গাইস, আরেকটা
বিশেষ কথা বলে রাখি সেটা হলো এখানে সেলফের পাশাপাশি বাইকটাকে স্টার্ট করার জন্য কিক স্টার্টেরও সুবিধা পেয়ে যাচ্ছেন। সো কখনো যদি আপনার বাইকের ব্যাটারিটা নষ্ট হয়ে যায় সো আপনার কিক স্টার্টের সুবিধার্থে আপনারা বাইকটাকে স্টার্ট করতে পারবেন, যেটা একটা পজিটিভ সাইড। আর হ্যান্ডেলবার হিসেবে পেয়ে যাচ্ছেন থ্রি পার্ট হ্যান্ডেলবার, এটা কন্ট্রোলিং খুবই ভালো এবং আপনার যখন ভায়াঞ্চরের রাস্তায় লং রাইড করবেন তখন আপনার হ্যান্ড পেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। সো আপনার যখন লং রাইড করবেন তখন এটা কন্ট্রোলিংটা বুঝতে পারবেন। গাইজ, আপনার হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা সিঙ্গেল ডিস্ক, এটা ব্রেকিং কন্ট্রোল আহামরি কি ভালো হবে কিনা। গাইজ, এটার মধ্যে আরও দুইটা ভেরিয়েশন আছে, একটা হলো ডাবল ডিস্ক আর একটা হলো ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস। বাজেট বাড়াতে পারলে আপনারা অবশ্যই অবশ্যই ওই বাইকগুলো পারচেস করতে পারবেন, কোনো প্যারা হবে না। একটা কথা বলে রাখি, বাজাজ পালসার এই বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে বাজাজ কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই, কারণ এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি বিল্ড কোয়ালিটি রাখছে। আপনারা যখন রাইড করবেন প্রিমিয়ামনেস ফিল করবেন বাইকটা রাইড করে। ওকে, বাজাজ পালসার 150 এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। আর এটা ওয়েট হচ্ছে 144 কেজি, ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। ওভার স্পিডে যখন আপনারা রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন কতটা স্টেবলভাবে আপনারা রাইড দিতে পারবেন, খুবই সুন্দরভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সো এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কে নিয়ে আসি, ফুয়েল ট্যাঙ্কটা খুবই মাস্কুলার এবং এটা ফুয়েল ট্যাঙ্কটাও অনেক বেশি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার, যার থেকে আপনার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 মতো অ্যাভারেজ। এই সেগমেন্ট হিসেবে যথেষ্ট ভালো মাইলেজ আপনারা পেয়ে যাচ্ছেন। সো রিজনেবল প্রাইসের মধ্যে যারা একটা বাইক কিনবেন 150 সিসি সেগমেন্টের ভিতরে, তারা নিঃসন্দেহে বাজাজ পালসার এই বাইকটা পারচেস করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা বাজাজ পালসার এই বাইকটা পারচেস করবেন তাদের জন্য বলে রাখি, বাজাজ পালসার এই বাইকটা পারচেস করার পর এই বাইকটার মেনটেন্যান্স কস্ট খুবই কম হবে, কারণ বাজাজের যে এক্সপায়ার পার্টস ওগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। সো আপনারা যারা রিজনেবল প্রাইসে বাইক কিনবেন, পাশাপাশি বাইক কেনার পর সার্ভিসিং কস্টটা কম কম হবে এরকম বাইক কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে বাজাজ পালসার এই বাইকটা পারচেস করে নিতে পারেন। সো এখন যদি এটার বর্তমান অফিসিয়াল প্রাইসটা আমি আপনাদের বলি, এটার এখন বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,98,500 টাকা, আর এর মধ্যে অবিশ্বাস্য হলো সত্যি 10,000 টাকা ক্যাশব্যাক অফার রয়েছে। মাত্র 1,88,500 টাকায় আপনারা এই বাইকটা পারচেস করতে পারেন। গাইস, আজকে আমি যে শোরুমটাতে চলে আসছি জিএমজি বাজাজ, এখান থেকে আপনারা যদি এই বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাচ্ছেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি, যেহেতু তারা বাজাজের একটা অথরাইজ শোরুম। সো আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকে ভিডিওতে আপনাদের এই বাইকটা সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।